ওয়েলকাম টু আপডেট মাস্টার প্রাইমারি টেট দু হাজার বাইশের প্রভিশনাল অ্যান্সার কী প্রকাশ হয়েছে এবং সেখানে উল্লেখযোগ্য তথ্য লেখা ছিল যে আপনারা যদি চ্যালেঞ্জ করতে চান তো করতে পারেন এবং সেটা কীভাবে চ্যালেঞ্জ করবেন এই ভিডিওতে লাইভ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানো হবে তো ও স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিন তাহলে আপডেটগুলো মিস করবেন না ভিডিওটি এখনই লাইক করুন এবং দেখার পর শেয়ারও করে দেবেন ডেসক্রিপশনের সমস্ত রকম লিঙ্ক আছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো সেগুলো চেকআউট এবং জয়েন করতে পারেন তো কীভাবে করতে হবে চলুন দেখে নেওয়া যাক তো ডাব্লিউ বিবিপি অনলাইন ডট কমে আপনাদেরকে প্রথমে যেতে হবে এবং সেখানে গেলেই এখানে দেখতে পাবেন যে টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার বাইশ এই জায়গাটাতে ক্লিক করতে হবে ওখানটাতে ক্লিক করার পর আপনাদেরকে জাস্ট এরকম একটা ইন্টারফেস খুলবে আপনাদের কাছে তো সেখানে যেতে হবে চ্যালেঞ্জ অ্যান্সার কি ফর দু হাজার বাইশ তো যদি আপনি ভিউ অ্যান্সার কী করেন তো এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে সেট অনুযায়ী আপনারা চ্যালেঞ্জ দেখতে পারেন ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন কিন্তু আমরা এখন যাব চ্যালেঞ্জ অ্যান্সার কি ফর ডেট দু হাজার বাইশ যা এটাতে ক্লিক করলাম তো এখানে ক্লিক করলেই আপনাদেরকে আপনাদের রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু লগ ইন করতে হবে তো রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে জাস্ট আমরা লগ ইন করি তো রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থে লগ ইন করার পর এরকম ধরনের ইন্টারফেস করবে এবং সেক্ষেত্রে আপনাদের পাঁচ মিনিট সময় দেওয়া হবে টোটাল অর্থাৎ পাঁচ মিনিটের মধ্যে পুরো কাজটি আপনাদেরকে করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে রিমেনিং টাইম এখানে কমে কমে যাচ্ছে দেখতে পাচ্ছেন এবং মেক চ্যালেঞ্জ চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা চ্যালেঞ্জ করবেন তো এখানে পরিষ্কার হয়ে আপনাদেরকে প্রথমে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ করতে হবে আপনাদের যে ল্যাঙ্গুয়েজ ছিল তো ল্যাঙ্গুয়েজ প্রথমে সিলেক্ট করবেন তারপর সিলেক্ট পেপার সেট করবেন ধরুন এখানে সাপোজ আমি দেখাচ্ছি বাংলা করলাম পেপার সেট ধরুন সাপোজ জিরো ওয়ান এ করে দিলাম কোশ্চেন নম্বর করতে হবে কোশ্চেন নম্বর দিতে হবে কোশ্চেন নম্বর কত নম্বর কোয়েশ্চেন আপনার ডাউট আছে সেটা দিতে হবে একদম পরিষ্কার হবে এখানে একশো পঞ্চাশটা কোশ্চেনার এখানে ড্রপ ইয়ে থেকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আপনাদেরকে অ্যাকশন এখানে অ্যাকশন চলে আসবে অ্যানসার কী রং কী মানে কী অসুবিধা আছে সেটাতে তো প্রথম অনেকগুলো অপশন থাকবে প্রথমে অপশন আছে অ্যানসার কি ইজ রং মানে পুরো জিনিসটাই রঙ আছে এবং আপনি কী সাজেশন দিতে চান প্রথম অপশন যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনাদেরকে সাজেশান দিতে হবে কি তার সাপেক্ষে আপনি কী দিতে চান সাজেস্টের অপশানটা দিতে হবে অর্থাৎ সেটা ধরুন দুয়ের দাগের সাপোজ আপনাদেরকে দেখাচ্ছি ধরুন কোয়েশ্চেন নম্বর ধরুন তিন কোয়েশ্চেন নম্বর তিনে ধরুন সাপোজ এটা আপনাদেরকে দেখা দেখানোর জন্য জাস্ট করা হচ্ছে অ্যাকশান তিনের ধরুন এটা উত্তর হওয়ার জায়গায় বি হবে তো এখানে অ্যান্সার কি ইজ রং এখানে ক্লিক মানে ক্লিক করতে হবে এখানে টিক করতে হবে আর কি তো সাজেস্টের অপশান হচ্ছে কি অন্য যেটা হবে সেটা কিন্তু আপনাকে এবিসিটির মধ্যে এখানে দিতে হবে তো সেটা কিন্তু একটা অপশান হলো এরপর আমরা চলে যাই দ্বিতীয় এনি আদার কমপ্লেন যদি থাকে দু নম্বরে এখানে ইয়ে করতে হবে এবং তারপরে মিসপ্রিন্ট ইন দ্য কোয়েশ্চনের অপশান যদি থাকে সেটাও কিন্তু ক্লিক করতে হবে মানে যেটা সেই সেই কোয়েশ্চেনটার ক্ষেত্রে উপযুক্ত সেটাই কিন্তু আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে আর মোর দেন ওয়ান কারেক্ট অপশান যদি হয় অনেকের ক্ষেত্রে দেখবেন যে এ বি ডি ডি থাক যদি থাকে তাহলে ডি ডি দুটো আছে মোর দেন ওয়ান অপশান যদি থাকে তাহলে এটাকে সিলেক্ট করতে হবে তো এইভাবে কিন্তু পুরো জিনিসটা করতে হবে এখানে তো তারপর সাজেস্টেড অপশানে যেটা একটু আগে আমরা বললাম সাজেস্টেড অপশানে এখানে আপনাদেরকে বলতে হবে যে যেটা আপনারা মনে করছেন হবে তো সেটা এখানে এখান থেকে করতে হবে যদি ধরুন এর জায়গায় যদি বি হয় তাহলে বি করতে হবে কমেন্ট মানে আপনারা কি লিখতে চান এটা সাপেক্ষে তো কমেন্ট এবং তার সাপেক্ষে যে প্রমাণ সেটা কিন্তু এখানে পিডিএফ ফাইল আকারে যেটা পাঁচশো কেবির মধ্যে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে আপলোড এখানে আপলোড করতে হবে চুজ ফাইল করে চুজ ফাইল করলে আপনারা লোকেশান চুজ করবেন ফোনের স্টোরেজের মধ্যে তারপর সেখান থেকে করবেন এবং অ্যাড চ্যালেঞ্জ করবেন পুরো ব্যাপারটা কিন্তু পাঁচ মিনিটের মধ্যে করতে হবে এবং লক্ষ্য রাখবেন এখানে টাইমার কিন্তু উঠছে ডান দিকে উপরে তো পুরো ব্যাপারটা পাঁচ মিনিটের মধ্যে এখানে এখানে অ্যাড চ্যালেঞ্জ করবেন অ্যাড চ্যালেঞ্জ করার পর পেমেন্ট পেজে আপনারা চলে যাবেন ডেবিট বা ক্রেডিট কার্ড কিংবা যে কোনো যদি মাধ্যম থাকে সেখানে সেই মাধ্যম সিলেক্ট করে আপনারা পেমেন্ট করেন প্রত্যেকটি কোশ্চেনের জন্য পাঁচশো টাকা করে চার্জ দিতে হবে আপনাদেরকে এবং আপনাদের কোশ্চ মানে আপনারা যেটা ভুল ভাবছেন সেটা আপনারা যদি ঠিক হন অর্থাৎ এক্সপার্ট কমিটি যদি দেখে অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে পাঁচশো টাকার ফেরত দিতে হবে কিংবা আপনাদের কোশ্চেনের আপনি যেটা চ্যালেঞ্জ করছেন সেই কোয়েশ্চেনটা যদি ঠিকই থাকে যদি আপনারা এমনিতে চ্যালেঞ্জ করে থাকেন কিংবা এক্সপার্ট কমিটি মনে করে তারা যদি সন্তুষ্ট না হয়েছে তাতে তাহলে কিন্তু পাঁচশো টাকা ফেরত পাবেন না এবং সেক্ষেত্রে আপনাদেরকে নম্বর দেওয়া হবে না সেক্ষেত্রে এবং যদি আপনি ঠিক হন তাহলে নম্বর দেওয়া হবে এবং পাঁচশো টাকা ফেরতও পাবেন ব্যাপারটা হচ্ছে এটাই আশা করি বুঝতে পারছেন তাও কোনো ডাউট থাকলে নিচে এখনই কমেন্ট করুন এবং প্রাইমারি টেট দু হাজার বাইশে আপনার প্রফেশনাল অ্যান্সার কি অনুসারে অফিস অফিসিয়াল যে অ্যান্সার কি পাবলিশ হয়েছে সেই অনুসারে আপনাদের কত নম্বর হচ্ছে একশো পঞ্চাশের মধ্যে এখনই কমেন্ট করুন নিচে এবং আপনার ডিস্ট্রিক্ট মেনশন করতে ভুলবেন না তো এই ছিল পুরো ব্যাপার লাইভ আপনাদেরকে দেখানো হলো কিছু ডাউট থাকলে আমরা বললাম আগেই কমেন্ট করতে পারেন আমাদের সঙ্গে যুক্ত থাকুন উল্লেখযোগ্য তথ্যগুলি সবার আগে জানার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং